যখন ভাঙার সময় আসে তখন আমরা এক হয়ে যাই, যেমন 1947 সালে দেশভাগের সময়, 71-এর যুদ্ধে, 90-এর অভ্যুত্থানে কিংবা 2024-এর গণ অভ্যুত্থানে আমরা সবাই এক হয়ে লড়েছিলাম। বৃহস্পতিবার কক্সবাজারে এসে এভাবেই গলা ফাটিয়ে কথাগুলো বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজকে আমাদের এই যে দ্বিতীয় বাংলাদেশের প্রেক্ষাপটটি তৈরি হয়েছে, এই তৈরি হওয়ার পিছনে অন্যতম একটি কারণ ছিল বার্ধক্যের নেতৃত্ব। আমাদের এই তরুণ প্রজন্মের ভাষা বুঝতে পারিনি। এই সময় হাসনাত আরও বলেন, স্বৈরাচার পতনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে আজ আমরা দ্বিতীয় স্বাধীন দেশ পেয়েছি। তাদের রক্তের বিনিময় যদি আমরা পরিশোধ করতে চাই তাহলে আমাদের কিছু কর্তব্য ও দায়িত্ববোধ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের পাবলিক হলে আয়োজিত দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ছাত্র নাগরিকদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এই মত বিনিময়ে শত শত শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় কারো কারো কণ্ঠে ফুটে ওঠে দেশাত্মবোধক গান সহ বিভিন্ন গানের রেওয়াজ। এ সভায় যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খানতালাত মাহমুদ রাফি, কক্সবাজারের সমন্বয়ক শাহেদ ওয়াহেদ, শাহেদ মাহমুদ লাদেন, শাহাবুদ্দিন চৌধুরী, শাহেদুল ওয়াহিদ শাহেদ সহ আরো অনেকে। কক্সবাজার প্রতিনিধি সাজন বড়ুয়া সাজুর তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।